আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইলেকট্রনিক ডক্টর, আর আমি আপনাদের সাথে আছি মেরাজ। সামনের দিকে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চুল কাটা মেশিন, হেয়ার কাটিং, হেয়ার কাটার। এটি ব্লেডের উপরে যে প্রোটেক্টরটি সেটি লাগানো আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আরো একটি মেশিন খুলে রাখা আছে। এটা না, এটা ফের আপনারা মনে করেন এটা একটি বসে লাগানো ছিল, বক্স থেকে খুলে রাখানো হয়েছে একটি মেশিন। এবং এটি জিটি সার্কিট এবং সার্কিটের সাথে মোটর, এবং এটি সার্কিট এটি লাগাই হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদেরকে এটি দেখার কারণ হচ্ছে আমরা গিয়ে খুলেছি, সমস্যা হচ্ছে যদি আপনাদেরকে এটি সমস্যাটি দেখাই তাহলে বুঝতে পারবেন। ব্যাটারি লাগানো আছে, কানেকশন কানেক্টার সব দেওয়া আছে। আমরা যখন সুইচটি চাপ দিচ্ছি বাল্ব জ্বলছে, বাট দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে যদি দেখাই আপনাদেরকে, বাল্ব কিন্তু এখনও জ্বলে আছে, ঠিক আছে। বাট এখানে কোনো ঘোরাঘুরির কোনো রেসপন্স নাই, দেখতে পাচ্ছেন কোনো ঘোরাঘুরির কোনো সিস্টেম নাই, ঘুরছে না, রানিং হচ্ছে না, ঠিক আছে। কিন্তু ইন্ডিকেশন কিন্তু করছে, ঠিক আছে, দেখেন এটি ইন্ডিকেশন করছে, ঠিক আছে। বাট ঘোরার কোনো সিস্টেম নাই। যদি ভোল্টেজের কথা বলেন, ভোল্টেজ 100% রান করছে, ভোল্টেজ আছে। তো আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, দেখাবো আজকে কীভাবে এটি সার্ভিসিং করা যায়। এবং পাশে যে মেশিনটি আছে দেখতে পাচ্ছেন, দুটি মেশিন আমরা একসাথে খুলেছি আজকে, দুটি আপনাদেরকে ঠিক করে সার্ভিসিং করে দেখাবো। তো থাকুন আমাদের সাথেই, এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকেন প্লিজ সেটা সাবস্ক্রাইব বাটন, আর যদি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে নেবেন। ভিডিওটি লাইক শেয়ার এবং আপনার মূল্যবান মতামত দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, বা ভিডিওটি কীরকমভাবে করলে আরও ভালো হতো সে সম্বন্ধে বিস্তারিত।